গত মাস দুই ধরে আমি আমার গ্রুপে এমন প্রচুর পোস্ট পাচ্ছি যেখানে অনেকে অনেক দিন ধরে বেসিক স্কিন কেয়ার করে আসছেন, তাদের প্রোডাক্টগুলো বেশ ভালো স্যুটও করেছিল ত্বকে, এই কারণে তারা পজিটিভ পরিবর্তন দেখতে পাচ্ছিলেন, কিন্তু মাস দুয়েক আগে থেকে তাদের মুখে দু একটি করে ব্রণ দেখা দিচ্ছে। কারণ হলো এবছর অন্য সব বছরের থেকে আলাদা, কারণ এবছর আমরা আস্ত একটা ঋতু বর্ষা দেখাই পাইনি। কিন্তু এটা কি এত সিরিয়াস কিছু? হ্যাঁ, কারণ মানুষের শরীর তারা যে ভৌগোলিক বা জলবায়ু অঞ্চলে বসবাস করে তার সাথে কিন্তু অ্যাডাপ্ট করে নেওয়ার চেষ্টা করে। আমরা যা ভাবি পরিবেশের প্রভাব আমাদের ত্বক বা শরীরের উপরে তার থেকে অনেক বেশি পড়ে, আর তাই পরিবেশে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তার প্রভাব আমাদের ত্বকের উপরে পড়তে বাধ্য। তাহলে এখন করণীয় কি? যেহেতু এখানে আসলে আপনার স্কিন কেয়ার বা লাইফস্টাইলে তেমন কোনো ভূমিকা নেই, এই কারণে আপনার আসলে করণীয় খুব বেশি কিছু নয়। আপাতত অ্যাক্টিভ উপাদান ব্যবহার কমিয়ে একদম বেসিক রুটিন ফলো করতে থাকুন, দিনের বেলা লাইট ময়শ্চারাইজার ব্যবহার করুন, ত্বককে একটু মানিয়ে নিতে দিন। তারপরও সমাধান না হলে আমার গ্রুপে পোস্ট করতে পারেন অথবা ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হন।